হ্যালো গাইস, জিএনবি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আরও একটি নতুন দিনে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে যে রেসিপিটি আমি করছি সেটা হচ্ছে সাইকেল মাছের রেসিপি। এই মাছ আমি মনে হয় আগে কখনো খাওয়া হয়নি, তাই আমার শাশুড়ি মা এই মাছটা কিনলো বাড়ি থেকে। তো মাকে জিজ্ঞেস করলাম, মা এটা কী মাছ? মা বললো এটা সাইকেল মাছ। জিজ্ঞেস করলাম কীভাবে রান্না করলো, রান্না করব। তো মা বললো তুমি যেভাবে খেতে পছন্দ করো ওভাবেই রান্না করো। বাড়িতে আসার পর থেকে আমি রান্না বান্না করি, আমি আমার মতনই রান্না বান্না করি। ওরাও খেতে পছন্দ করে আমার হাতের রান্না। তাই ভাবলাম একটু সরষে নারকেল দিয়ে একটু ভিন্নভাবে মাছটা একটু রান্না করি। আমার মনে হয়েছে সরষে নারকেল দিয়ে রান্না করলে মাছটা খেতে ভালোই লাগবে। সত্যি কথা বলতে মাছটা খেতে ভালোই হয়েছিল। এখানে আমি আলু আর বেগুন দিয়ে রান্না করব। আলুটা মাছটা আমি ভেজে নিয়েছি, আলুটাও ভেজে নিলাম, এখন বেগুনটা আমি ভেজে নিচ্ছি। আলু বেগুন এমনভাবে ভাজলাম যেন ভাজার মধ্যেই যেন আলুটাও সিদ্ধ হয়ে গেছে, বেগুনটাও যেন ভাজা ভাজা হয়ে যায় এমন। এখানে আমি নারকেল বেটে নিলাম, সরষেটা এখনও বাটিনি, সরষেটা আমি পরে দিব। আর এখানে আদা, পেঁয়াজ, লঙ্কা আর জিরে এটা বেটে নিয়েছি। কড়াইতে আমি এখন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা প্রথমে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়েছে, এখন যে মশলাটা আমি বেটে নিয়েছি সেটা এখন দিয়ে দিলাম। বাটা মশলাটা আদা, পেঁয়াজ, লঙ্কা, জিরে, বাটা মশলাটা দিয়ে দিয়েছি, এখন কষিয়ে নিব। অসাধারণ হয় আসলে নারকেল, সরষে নারকেল দিয়ে যে কোনো মাছ রান্না করলে আসলে খেতে দারুণ দারুণ লাগে। মশলাটা কষানো হওয়ার পর যে নারকেলটা বেটে রেখেছি ওটা আমি দিয়ে দিয়েছি, সরষেটা এখনও দিইনি, সরষেটা আমি মাছটা নামানোর আগেই দিয়ে দিব। এখন মশলার সাথে নারকেলটাও একটু কষিয়ে নিব। নারকেলটা কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে দিয়েছি। আলু আর বেগুন দিয়ে এক মিনিট একটু নেড়ে চেড়ে নিব। এক মিনিট পর আমি জল দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণটাও আমি দিয়ে দিব। আমি ডান হাতে নাড়ছি আর বাম হাতে কিন্তু আমি মোবাইলটা ধরে রেখেছি, মানে বাড়িতে আসছি ওখান থেকে তো আর এখানে মোবাইলের অত জিনিসপত্র নিয়ে আসা যায় না, তাই যে কাজে করে ডান হাতে আমি কাজ করে বাম হাতে মোবাইলটা ধরে রাখি। আর এখানে মোবাইল ধরার মতনও কেউ নেই, আর যাকে মোবাইল ধরতে দিই ওরা ঠিকঠাক মতন মোবাইলটা ধরতে পারে না। জলটা দিয়ে দিলাম, জলটা দেওয়ার পরে 5 থেকে 6 মিনিট পর রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেল। এখন আমি সরষেটাও দিয়ে দিলাম, সরষে বাটাটা দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। রান্নাটা কমপ্লিট, এখন রান্নাটা নামিয়ে নিব। এত সুন্দর গন্ধ বের হয়েছে, আপনারা যদি রান্না করেন তখন আপনারাই বুঝতে পারবেন, অসাধারণ হয়েছিল খেতে।